আসসালামু আলাইকুম। হে, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমরা কিন্তু ভালোই আছি। আর আজকে আমরা কিন্তু মতলব ঘোরার উদ্দেশ্যে পাঁচজন বের হয়ে গেছি, কিন্তু পথে মধ্যেই কিন্তু আমাদেরকে বৃষ্টি ধরে ফেলছে। বৃষ্টির বর্তমান অবস্থা কিন্তু ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা বাইকগুলো রেখে একটা দোকানের পাশে কিন্তু ছাউনিতে আমরা দাঁড়ায় আছি। বৃষ্টি যখন কমবে তখনই কিন্তু আমরা আবার মতলবের উদ্দেশ্যে রওনা হব। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন মতলবের বিখ্যাত চা এবং মাঠা, এই দুইটাই কিন্তু আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো। আর এই দুইটা জিনিস কিন্তু একবারে অসাম লেভেলের ভালো। বৃষ্টি কিন্তু একেবারে থামেনি, বাট বৃষ্টির ছিটা কিন্তু পড়তেছে। তবুও আমরা পাঁচজন কিন্তু বের হয়ে গেছি মতলবের উদ্দেশ্যে। আমরা এখন রওনা দেব মতলবের উদ্দেশ্যে। এটা হচ্ছে মতলব ব্রিজের উপর কিন্তু আমরা এসে গেছি। আমরা কয়েকটা ছবি নিলাম এবং সবাই একটু হাসি খুশি ছিলাম, তো ছবি নিতে হবে, তো হাসি খুশি থাকতেই হবে। এই বৃষ্টির ভিতরে ভ্রমণটা কিন্তু আজকে জটিল হবে। এই যে একটা অসাধারণ একটা জায়গা আপনারা দেখতেছেন, আমরা কিন্তু এখানে বসে আছি। এই গাছটা কিন্তু সেই সুন্দর, এবং পিছনে কিন্তু পুরো নদী, মতলবের পুরো নদীটা আছে। গাছটার ছাউনিতে একটু বসে রেস্ট নিলাম। তা অসাধারণ একটি দৃশ্য, নদীর পাড়ে কিন্তু এই যে নৌকা আছে এবং গাছ আছে, খুব চিরচেনা গ্রামের একটা দৃশ্য, খুব সুন্দরই লাগলো। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে মতলব যাওয়ার পথে একটা চা দোকান। এখানের চা নাকি খুব বিখ্যাত, তাই আমরা আজকে এখানে চা খাবো এবং চাটা নিয়ে আপনাদেরকে ট্রাই করবো যে আসলে চাটা কেমন। আমরা পাঁচজনেই মালাই চা নিলাম এবং এই মালাই চাটি আমাদেরকে গ্লাসে ভরে দিল। আমরা কিন্তু এই মালাই চাটা কিন্তু এখন টেস্ট করতেছি। আর মালাই চাটা কিন্তু কেমন ছিল এটাই আপনাদেরকে এখন আমরা কিন্তু বলবো। তারপর চা খাওয়া শেষে কিন্তু আমরা লঞ্চ ঘাটে আসলাম। এই লঞ্চ ঘাটে অনেক নৌকা এবং স্টিমার গুলো থামে, এবং এখান থেকে আবার কিছু নৌকা স্টিমার ছেড়ে যায় ওই প্রান্ত এবং ঢাকার উদ্দেশ্যে। আমরা কিন্তু এই নদীটা উপভোগ করলাম এবং এখানে কিন্তু আমরা একটু মজা করতেছি। নদীর পারে মোটামুটি একটা ভালোই মজা হলো। আর এই মজার সাথে কিন্তু আমাদের সাথে ছিল ইসমাইল ভাই এবং তার সাথে ছিল সোহেল ভাই, দুজনই কিন্তু খুব মজা করলাম। এবং মজা শেষে এখানে একটা বিখ্যাত খাবার হচ্ছে মাঠা। এই মাঠাটা কিন্তু সেই লেভেলের জোস ছিল, এবং যারা না খাবেন কেউই বুঝবেন না। মোহনপুর আসলে কিন্তু এই মাঠাটা কেউই মিস করবেন না আপনারা। কি খাওয়াইলেন ভাই, কি খাওয়াইলেন? এরম একটা রিপ্লাই দিতে হবে তো, কারণ খাইয়া জোরে রেডি 1 2 3